আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পানি খিচুড়ি বা পাতলা খিচুড়ি যেটাই বলেন। এইটা কী কী উপকরণ লাগে, কী কী উপকরণ দিয়ে রান্না করতে হয়, এই পানি খিচুড়িটা রান্না করতে কী কী লাগে চলুন দেখে নেওয়া যাক। কী কী দিয়ে এই পানি খিচুড়িটা রান্না করবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি পানি খিচুড়ি রান্না করে দেখাবো। এটা নারায়ণগঞ্জের খুব ঐতিহ্যবাহী পানি খিচুড়ি। এটা রান্না করে দেখাবো। এখানে আমি বুটির ডাল নিয়েছি আর মসুরির ডাল নিয়েছি, অনেক এক ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। এখন এটা সেদ্ধ করতে বসাবো। মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা লোহিতে রেখে চুলো জালটা ভেজে নেব। যখন একটা গ্রাম বেড়ে আসবে তখন পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এভাবে পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। আমি এখানে আর নিয়েছি লাল চাল, প্রায় 1 কেজির মতো লাল চাল নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো চালও নিতে পারেন, বা সবসময় যে রান্না করেন যে চাল দিয়ে ওই চাইলে নিতে পারেন। আর নিয়েছি মাংস, ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এই মাংস দিয়ে একসাথে খিচুড়ি রান্না করব। গরুর মাংসটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে তাদের সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো অন্যান্য উপকরণগুলো একসাথে করে। আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, দুটো কাঁচামরিচ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। এখন একসাথে চালের সাথে মিশিয়ে দেবো। ভিউয়ার্স, আমি এখানে চালটা প্রথম দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো যে মাংসটা রেখে দিয়েছিলাম। মাংসটা একসাথে এরপরে দিয়ে দেবো যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, তিন পাতার মসুরির ডাল, মুগ ডাল আর বুটির ডাল। এটা এখন দিয়ে দেবো পানিটা সহ। এর সাথে এখন দিয়ে দেবো পেঁয়াজ ব্লেন্ডার করা আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে 2 চা-চামচ। আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এর সাথে দিয়ে দেব আদা 1 চা-চামচ। এবার দিয়ে দেব চাল এলাচ আর 2টা তেজপাতা। আমি এগুলো ছেঁচে নিয়েছি। তেজপাতাটা ছিঁড়ে এভাবে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেবো আস্ত কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো 1.5 চামচ। মরিচ দিয়ে দেবো 1 চা-চামচ। দিয়ে দেবো 1 চা-চামচ জিরা ফাঁকি। এবার আমি সব উপকরণগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। প্রথম দিয়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। লবণটা আমি এখন দিচ্ছি না, ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি লবণটা দেবো। এখন পানিটা দিয়ে দিচ্ছি। দুই লিটার পানির মতো প্রায় লেগে যাবে। এখন কত বেশি পানি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে 20 মিনিটের জন্য চুলে জাল দিতে থাকবো, যতক্ষণ মাংসটা এবং চাল ডালটা সেদ্ধ না হয় ততক্ষণ জাল দেবো। তারপরে ফিরে আসছি আপনাদের দেখানোর জন্য। আবার আমার কিন্তু পরিমাণ মতো কালার এসে গেছে। আমার প্রায় হয়ে এসেছে খিচুড়ি রান্না করা। ডাল এবং চাল
দুইটাই সেদ্ধ হয়ে গেছে, পানিটাও ঘন হয়ে এসেছে। এখন আমি লবণ দিয়ে দেব, লবণ দিয়ে তুলে নেব। এই পর্যায়ে অনবরত লাগতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এখন আমি তুলে নেব, তারপরে বাগার দেওয়ার পালা। এখন আমি চুলে দিয়ে দিচ্ছি পেস্ট, আর আগে তো সবুজ গরম দিয়ে দিয়েছি যেহেতু, আর দুইটা শুকনো মরিচ, দুইটা কাঁচা মরিচ, আর এক চামচ কাঁচা জিরা। এটাকে নেড়ে আমি বাগার দেব খিচুড়িটা, ভালো করে নেড়ে বাদামি কালার করে বাগার দিয়ে দিচ্ছি। এখন বাগার দিয়ে দেবো, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি খিচুড়িতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আমি 3-4 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন লবণটা চেখে দেখে ঠিক মতো হয়েছে কিনা আমি লবণটা টেস্ট করে তুলে নিচ্ছি। হয়ে গেল আমার পানি খিচুড়ি। আপনারা এভাবে সহজভাবে মাংস দিয়ে পানি খিচুড়ি রান্না করে দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।